हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर हैविंग अ ग्रेट वीक। सो माय डियर पेरेंट्स, आमी आज के हमारे शिमरा काइजे माय प्रैक्टिस बुक থেকে একটা অ্যাক্টিভিটি করাবো। সুতরাং আপনাদের কিন্তু সেই অ্যাক্টিভিটি পেজটা রেডি করে দিতে হবে। কিভাবে রেডি করে দিতে হবে আপনারা অবশ্যই একবার পেজটা দেখে দিন। আমি আমাদের শিমরা কাইজে এই মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 47 থেকে এই অ্যাক্টিভিটিটা করাবো। সুতরাং আপনারা কিন্তু এখানে টেন্স আর ওয়ান্স লিখে দিবেন। এখানে আমাদের শিমরা কাইজরা আজকে 73 আর 74 নাম্বার লেখা আমার সঙ্গে প্র্যাকটিস করবে। কাইন্ডলি এরকম করে অ্যারেঞ্জ করে দেবেন। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এখন তোমরা বলো কেমন আছো, হাউ আর ইউ অল ডুইং। হোপ অল অফ ইউ আর হ্যাভিং আ গ্রেট উইক, তাই তো? সবাই ভালো আছো না? দেন শো মি থাম্বস আপ, ভেরি গুড। সো ফ্লাওয়ার্স, জানো আজকে আমরা কি করবো? হোয়াট উই আর গোয়িং টু ডু টুডে? আজকে আমরা কিছু নাম্বারস লেখা প্র্যাকটিস করবো, ওকে? টুডে উই আর গোয়িং টু প্র্যাকটিস রাইটিং সাম নাম্বারস, ওকে? তার জন্য কিন্তু মাই প্র্যাকটিস বুকটা আনতে হবে। এই দেখো তোমাদের মাই প্র্যাকটিস বুক, এই বুকটা নিয়ে সবাই রেডি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আর সঙ্গে একটা পেন্সিল আর ইরেজার আনতে হবে, ওকে? আচ্ছা, এবার চলো সবাই আমার সঙ্গে পেজটা ওপেন করে ফেলো। এখন এই বুকের পেজ নাম্বার 4747 ওপেন করে ফেলো। উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো একবার। দিস ইজ দ্য নাম্বার 4747। তাহলে সবাই পেজ ওপেন করে ফেলেছো। এখন চলো আমরা দেখি কোন নাম্বারসগুলো আমরা আজকে প্র্যাকটিস করে ফেলবো। স্ক্রিনে দেখো তোমরা কিছু নাম্বারস দেখতে পাচ্ছ। সো ফ্লাওয়ার্স, লুক অ্যাট দিস নাম্বার, টেল মি উইচ নাম্বার ইজ দিস। This is the number 7373. Repeat after me. This is the number 7373. Okay. Now flowers, tell me which number is this? This is the number 7474. Repeat after me. This is the number 7474. Okay, very good flowers. তাহলে ফ্লাওয়ার্স, দেখলে তো আজকে আমরা কোন কোন নাম্বারস লেখা প্র্যাকটিস করব। তাহলে সবাই রেডি হয়ে যাও, আমরা এখন নাম্বারসগুলি লিখতে শুরু করব। রেডি ফর দিস অ্যাক্টিভিটি? Okay, so let's get started. So flowers, dekho ekhane ki lekha royeche. Write the number 73 and 74. Amra ekhon 73 and 74 likhbo. Shobai pencil niye nao. First amra 73 likhbo, tarpor 74 likhbo, thik ache? 73 kibhabe likhbo? Tens e amra 7 likhbo, ones e amra 3 likhbo, thik ache? 73 73. Abar amra likhi, ekhon abar shonge tumrao lekho. Ei dekho 7 and 3 73. 7 আর 3 73 লেখো আর মুখে বলো, এই 7 আর 3 73 দেখেছো? আমার কিন্তু বক্সে বাইরে যাচ্ছে না, এরকম ভাবেই তোমরা লিখবে স্লোলি স্লোলি সুন্দর করে। তাহলে টেন্সে আমরা 7 লিখবো, ওয়ান্সে আমরা 3 লিখবো, 73 73 আবার লিখছি দেখো, 73 73 এই লিখলাম, 7 আর 3 73 এই 7 আর 3 73, রাইট? ওকে, আবার আমরা লিখি, টেন্সে লিখবো 7, ওয়ান্সে আমরা 3 লিখবো, তাহলে কি হলো? 73 73 লেখো আর মুখে আমার সঙ্গে সঙ্গে বলো ফ্লাওয়ার্স, লিখতে হবে আর সঙ্গে কিন্তু বলতেও হবে, 73 73। তাহলে দেখো 73 73 লিখে ফেললাম, এইবার কিন্তু আমরা 74 74 লিখবো। তাহলে 73 লেখা হওয়ার পরে তোমরা কিন্তু 74 লেখা স্টার্ট করবে, ঠিক আছে? টেন্সে আমরা 7 লিখবো আর ওয়ান্সে আমরা 4 লিখবো, 74 74 লেখো আমার সঙ্গে, 7 আর 4 74। তাহলে নাম্বার 7 এর পাশে আমরা 4 লিখলে 74 হয়ে যায়, তাই তো? ওকে ফ্লাওয়ার্স, দেখো আমি কিন্তু কি সুন্দর লিখছি, বক্সে বাইরে যাচ্ছে না, তোমরা এরকম ভাবে লিখবে। তাহলে কি লিখছি আমি? এই দেখো 7 আর 4 74, 7 আর 4 74, 7 আর 4 74, তাই তো? এরকম ভাবে টেন্সে 7 লিখবো, ওয়ান্সে 4 লিখবো, টেন্সে 7 লিখবো, ওয়ান্সে 4 লিখবো, আর চেষ্টা করবো বক্সে বাইরে না যায়, গেলে ইরেজ করে নিই, আবার তোমরা লিখবে। দেখো আমি 74 74 লিখে ফেলেছি, এরকম ভাবে তোমরা কিন্তু পুরো পেজটা লিখে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে আজকে আমরা কি সুন্দর নাম্বার দুটো লেখা প্র্যাকটিস করলাম। এখন বাড়িতে কিন্তু আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কী করে মনে থাকবে? ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বারস অ্যাট হোম, ওকে? আচ্ছা, আর ফ্লাওয়ার্স, মাম্মাকে নাহলে পাপাকে রিকোয়েস্ট করবি এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো যেন গুগল ক্লাসরুমে অবশ্যই সাবমিট করে দেন। আচ্ছা, নাও ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।